আজ আমি আপনাদের সাথে নিয়ে এসেছি সোনি এক্সপেরিয়া Z5 ডিউয়াল কুইক রিভিউ। সো লেটস টেক এ লুক। এটা হচ্ছে সোনি এক্সপেরিয়া Z5, যেটা কিনা 5.2 ইঞ্চ ডিসপ্লে উইথ ডাবল ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 5.1 মেগাপিক্সেল এবং ব্যাক সাইড ক্যামেরা হচ্ছে 23 মেগাপিক্সেল উইথ অটো ফোকাস এলইডি ফ্ল্যাশ লাইট। এবং মোবাইলটি হচ্ছে ওয়াটার প্রুফ উইথ ডাস্ট প্রুফ। এবং মোবাইলটি আপনার 32 জিবি এবং অ্যাভেলেবল স্পেস 21 জিবি আপনি চাইলে ইউজ করতে পারবেন। এবং মোবাইলটি আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যাড করা আছে এবং মোবাইলটিতে আপনি আপ টু 200 জিবি এসডি কার্ড ইনপুট করতে পারবেন। সো তারপর মোবাইলটি আপনার 3 জিবি র্যাম এবং 1.5 গিগাহার্স প্রসেসর স্ন্যাপড্রাগন 810। সো আমরা যদি আসি ডিভাইসটি উপর থেকে নিচে, ডিভাইসটি অ্যাকচুয়ালি ডাবল স্পিকার এই Z5টিতে। এখানে একটি স্পিকার এবং নিচে একটি স্পিকার, এবং এটা হচ্ছে আপনার ফ্রন্ট ক্যামেরা, এবং এখানে হচ্ছে সেন্সর। এবং একদম সাইটে এই যে এই জায়গাটা, তারা আপনাকে একটি লাইট অ্যাপিয়ার করবে, যেটাকে নোটিফিকেশন লাইট। অ্যাকচুয়ালি এখানে কোনো নোটিফিকেশন নাই, তাই অ্যাপিয়ার করতেছে না। এবং যদি আমরা, এবং ডিভাইসটি ডিসপ্লে হচ্ছে 1080x1920 পিক্সেল, এবং এটা হচ্ছে 4K ভিডিও রেকর্ডেবল ডিভাইস। এবং আমার মনে হয় ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট স্মার্টফোন ক্যামেরা এই মুহূর্তে মার্কেটে। সো আমরা আসি ডিভাইসটির যে ডিটেলস। যদি আমরা ডিভাইসটি ডান দিকে যে আমরা দেখতে পারবো, দেখতে এরকমটি। এবং এটা হচ্ছে আপনার পাওয়ার বাটন, এবং এটা হচ্ছে ভলিউম আপ অ্যান্ড ডাউন, এবং এটা হচ্ছে কুইক লঞ্চ ক্যামেরা লঞ্চ করার জন্য। এবং নিচে আমরা দেখতে পারবো 3.5, এটা হচ্ছে আপনার মাইক্রো ইউএসবি চার্জার পোর্ট কানেকশন। এবং যদি আমরা বাম দিকে আসি, আমরা দেখতে পারবো যে ডিভাইসটিতে এসডি কার্ড এবং সিম কার্ড ইনসার্ট করার জন্য। ডিভাইসটিতে আপনার ন্যানো সিম কার্ড এবং ডুয়েল সিম কার্ড, ডুয়েল ভাই যেটা নর্মাল সেটা এখানে সাপোর্ট করবে। এবং উপর যদি চাই, আমরা দেখতে পাবো 3.5 mm জ্যাক পোর্ট উইথ মাইক্রোফোন। এবং যদি ব্যাক সাইডে আসি, আমরা দেখতে পারবো ডিভাইসটির 23 মেগাপিক্সেল ক্যামেরা উইথ অটো ফোকাস এলইডি ফ্ল্যাশ লাইট এবং NFC, যেটা আপনার সনির সেটা সাপোর্ট করে। এবং সনি নাম দেখতে পারবো, এবং নিচে দেখতে পারবো এক্সপেরিয়া, আর এক্সপেরিয়া লেখা আরেকটা এখানে আছে বাম দিকে একদম নিচে। এবং ডিভাইসটি আপনার রাউন্ড। আর আমরা এখন আসি যে ডিভাইসটির ভিতর সম্পর্কে। অ্যাকচুয়ালি ডিভাইসটি আপনার অ্যান্ড্রয়েড লেটেস্ট ভার্সন 5.1। এবং আমি যদি ডিভাইসটিকে আনলক করে দেখতে পাবো, ডিসপ্লেটি দেখতে এরকমটি। এবং তাছাড়া আপনি এখানে ডিসপ্লে লক অবস্থা থাকাই আপনি চাইলে ক্যামেরাতে লঞ্চ করতে পারেন এই ক্যামেরা কিটিতে ক্লিক করে। তারপর আমরা যদি ডিভাইসটিতে আনলক করি, আমি আমার এই ফিঙ্গারপ্রিন্ট, এটা তো ফিঙ্গারপ্রিন্ট দেওয়া, সো সাথে সাথে এটা ফিঙ্গারপ্রিন্টটি আনলক হয়ে গেছে। এবং উপর থেকে নিচের দিকে আসলে আপনি দেখতে পারবেন যে ব্রাইটনেস অ্যাপিয়ার করবে। তাছাড়া আপনি পেয়ে যাচ্ছেন এখানে কুইক লঞ্চ এরিয়া, নোটিফিকেশন এরিয়া উই বেলং উইথ, এবং এখানে ওয়াইফাই, ব্লুটুথ, ফ্ল্যাশ লাইট, এবং এগুলো আপনি চাইলে রিঅ্যারেঞ্জ করতে পারবেন সিম্পলি এখানে এই যে এডিট আইকনটা আছে তাতে ক্লিক করে। এবং এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো যেখানে ইচ্ছে সেটাকে রিঅ্যারেঞ্জ করতে পারেন। তাছাড়া এখানে উপরে যে কুইক লঞ্চগুলো আছে সেগুলোকে আপনি চাইলে আপনার ইচ্ছে মতো মডিফাই করে নিতে পারেন। তারপর আমরা আসি যে নিচে, যদি আমরা দেখি এখানে দেখাবে ব্যাক বাটন, হোম বাটন, এবং এটা হচ্ছে টেক্সট ভিউয়ার, যেটা কিনাতে ক্লিক করলে আপনি আপনার রিসেন্টলি যে ভিডিওগুলো, আপনি যে অ্যাপসগুলো আপনি ওপেন করেছেন আপনার ডিভাইসটিতে, সেগুলো অ্যাপিয়ার করে এবং আপনি সিম্পলি খুব সহজে সেখানে জাম্প করতে পারেন। তাছাড়া আমরা যদি ভিডিও ভাই ব্যাগে যাই, ব্যাগে গেলে এখানে আবার যদি আমি টেক্সট ভিউয়ারে ক্লিক করি, এখানে আমি আরও পেয়ে যাব সনির নির্দিষ্ট কুইক লঞ্চ শর্টকাট, জাস্ট লাইক কি ক্যালকুলেটর,
এগুলো আমরা পেয়ে যাচ্ছি খুব সহজে, এবং এটা চাইলে আবার মিনিমাইজও করতে পারি, আবার ম্যাক্সিমাইজ করতে পারি। সেটা হচ্ছে সনি নির্দিষ্ট অ্যাপস এই ডিভাইসটিতে অ্যাড করেছে, এবং ডিভাইসটি যদি আমরা ফোন কলসে যাই অথবা এখানে গুগল সার্চের জন্য কিবোর্ডটা আপনাদেরকে আমি দেখাই, কিবোর্ডটা দেখতে এরকমটি, এবং যদি আমরা প্রোটেক্ট করি ল্যান্ডস্কেপ করে দেখতে এরকমটি কিবোর্ডটি অ্যাপিয়ার করে, এবং ইটস লুক গুড। তারপর আমরা আসি ব্যাগে, যদি আমরা এখানে দেখতে পারবো যে এখান থেকে আমরা যে কোনো অ্যাপসকে রিঅ্যারেঞ্জ করতে পারি আমার ইচ্ছে মতো, যেখানে যে সেখানে ড্রাগ করতে পারি। তাছাড়া যদি আমরা অল অ্যাপস থেকে কোনো অ্যাপস নিয়ে আসতে চাই ডেস্কটপে, সিম্পল থেকে হোল্ড করে অ্যাড টু হোম স্ক্রিন, এবং আমি আমার কাঙ্ক্ষিত এরিয়াতে রিপ্লেস করলে সেখানে সেটা চলে যাবে। তারপর আমরা আসি যে ডিভাইসটির যে ক্যামেরা, ক্যামেরা সম্পর্কে ডিভাইসটি ওয়ার্ল্ড সবচেয়ে বেস্ট স্মার্টফোন ক্যামেরা, যেটা কিনা আমি আপনাদেরকে বলেছি, এবং এটা 4K ভিডিও রেকর্ড হয়, যেটা কিনা খুবই ভালো, এবং এজ লাইক আপনার একটা স্মল DSLR মতো এই কাজটি করবে। একটা DSLR ক্যামেরা যেরকম কাজ করে, এই ডিভাইসটি দিয়েও আপনি সেই কাজগুলো করতে পারবেন। এবং ডিভাইসটি বাই ডিফল্ট এটার যে পিকচার কোয়ালিটি সেটা হচ্ছে আপনার 8 মেগাপিক্সেল, এবং আপনি চাইলে এই ডিভাইসটি বাই ম্যানুয়াল মোড ইউজ করে আপনি 23 মেগাপিক্সেলে এনেবল করতে পারেন। তাছাড়া এই ডিভাইসটির যে ক্যামেরা সম্পর্কে আমি ইনশাআল্লাহ ফিউচারে আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো, ক্যামেরা রিভিউ নিয়ে, অনেক ধরনের ফিউচার্স আছে ক্যামেরাতে। সো আমরা বেগে চলে যাই, অল অ্যাপসে যদি আমরা যাই এখানে আমরা পেয়ে যাব সেটিং, যদি আমি জাম্প করি সেটিং আমি পেয়ে যাচ্ছি ওয়াইফাই, ব্লুটুথ, ডুয়াল সিম সেটিং, ডাটা ইউজ, মোর সেটিং যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা পেয়ে যাচ্ছি অ্যালো, এরোপ্লেন মোড, NFC, অ্যান্ড্রয়েড ভিম, VPN, মোবাইল নেটওয়ার্ক, থিয়েটারিং অ্যান্ড প্রোটোকল হটস্পট। তাছাড়া যদি আমরা থিমে ক্লিক করি, থিম থেকে এখানে অনেক ধরনের থিম অ্যাপিয়ার করছে, আমি ইউজ করি এক্সপিরিয়া থিম, যেটা এখানে সবচেয়ে বেস্ট আমার কাছে মনে হয়, কারণ প্রতি একটা নির্দিষ্ট টাইম 30 মিনিটস এরকম ডিপেন্ড করে তারা থিমটি পরিবর্তন করে ফেলে, কালারফুল একটা থিম অ্যাপিয়ার করে আপনার ডিভাইসটিতে। তারপর আপনি চাইলে আপনার কাঙ্ক্ষিত অ্যাডিশনাল থিম এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তাছাড়া ডিসপ্লেতে যদি যাই, আমরা ডিসপ্লেতে আমরা পেয়ে যাবো ক্লকের নির্দিষ্ট কিছু সেট আপ, যেমন সনি ক্লক, ডিজিটাল ক্লক, অ্যানালগ ক্লক, এই তিনটা থেকে যে কোনো একটা চুজ করতে পারি। তারপর বেগে আসি, বেগে যাই কল সেটিং, সাউন্ডস অ্যান্ড নোটিফিকেশন। স্টোরেজে যদি আমরা যাই আমরা দেখতে পাবো যে টোটাল স্পেস হচ্ছে 32 জিবি, এবং এটা আপনি অ্যাকচুয়ালি আমার এখানে কিছু ফাইল আমি ডাউনলোড করছি তাই এগুলো এখানে দেখাচ্ছে, অ্যাকচুয়ালি আপনার অ্যাভেলেবল স্পেস যে ইন্টারনাল স্টোরেজ তা 21 জিবি ইউজ করতে পারবেন। তারপর আমরা বেগে আসি পাওয়ার ম্যানেজমেন্টে, আপনার যেটা কিনা সনি সবচেয়ে কুল থিংস, সেটা হচ্ছে আপনার স্ট্রিমিনিয়া মোড ইউজ করে আপনি চাইলে এই এখানে যেমন 14 আওয়ার্স ইউজ করতে পারবে, তার থেকে আরও স্ট্রিমিনিয়া মোড অ্যাক্টিভ করলে হয়তো বা এটা 24 আওয়ার হয়ে যাবে। সো এভাবে আপনি চাইলে আপনার পাওয়ার সেভিং মোড ইউজ করে আপনি ব্যাটারি সেভ করতে পারবেন, এবং এই ডিভাইসটির ব্যাটারি হচ্ছে 2900 mAh। তারপর আমরা বেগে আসি অ্যাপসে গেলে, আমরা দেখতে পারবো সব ধরনের অ্যাপস এখানে অ্যাপিয়ার করছে, এবং সাম অফ অ্যাপস আমরা চাইলে এটাকে মুভ করে এসডি কার্ডে ট্রান্সফার করতে পারি। তারপর আমরা যদি লোকেশন, সিকিউরিটি, সিকিউরিটিতে আমরা পেয়ে যাচ্ছি ফিঙ্গারপ্রিন্ট ম্যানেজার, যেটা কিনা খুবই কুল একটি থিংস সনি এক্সপ্রিয়া Z5 অ্যাড করেছে, এবং এই ফিঙ্গারপ্রিন্টটা খুবই ফার্স্টলি কাজ করে, যেমন আমার ডিভাইসটি এখন ফিঙ্গারপ্রিন্ট অ্যাক্টিভ করা, যদি আমি আমার ফিঙ্গারপ্রিন্টটি এখানে রাখি অটোমেটিক এটা আনলক হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এই যে খুব ফাস্টলি আনলক হয়ে যায়। তাছাড়া আপনি চাইলে বাই পিন আপনিও আনলক করতে পারেন, সেদিকে আমি দেখছি, আমি জাস্ট ফিঙ্গারপ্রিন্টটা অ্যাপিয়ার করলাম। তারপর আমি আবার যাই সেটিংয়ে জাম্প করি, ব্যাগে যাই, বেগে যাওয়ার পর এখানে আপনি স্ক্রিন লক অথবা আরো অনেক ধরনের লক অ্যাপ যেগুলো কিনা নর্মাল সব অ্যান্ড্রয়েড ডিভাইসে থাকে, তারপর স্মার্ট লক, তারপর অ্যাকাউন্টস, ল্যাঙ্গুয়েজ ইনপুট, ব্যাকআপ, রিসেট, ইন্ট্রোডিউস এক্সপিরিয়া, ডেট এন্ড টাইম। অ্যাবাউট ফোনে যদি আমরা আসি আমরা দেখতে পাবো যে ডিভাইসটি অ্যান্ড্রয়েড 5.1.1। সো ইটস রিয়েলি কুল ডিভাইস, এবং এটা হচ্ছে ওয়াটার প্রুফ, ডাস্ট প্রুফ,
এবং এটা আপনার 3 GB র্যাম এবং এটা 4K ভিডিও রেকর্ড হয়, যেটা কিনা সবচেয়ে খুবই ভালো একটা থিংস। এবং আশা করি এই যারা এই মোবাইলটি কেনার চিন্তা ভাবনা করতেছেন তারা অবশ্যই খারাপ হবে না কিনলে। আফটার অল সব দিক দিয়ে মোবাইলটি পারফেক্ট একটা মোবাইল, এবং এটা খুব ওয়েট খুবই স্মুথ, 154 গ্রাম অনলি। এই ডিভাইসটির সাউন্ড কোয়ালিটিও অন্য সব এক্সপেরিয়া ডিভাইস থেকে সবচেয়ে বেস্ট। So that's it. Thanks for watching my video. Like and subscribe.